নমস্কার, নর্থ ইস্ট নিউজ বাংলার প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি রত্নেশ সোনাত। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিদ্যুৎ বিভাগে চলছে অবাধে দুর্নীতি, উপযুক্ত তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি, বিধায়কের হস্তক্ষেপ কামনা। উদারবন ব্লকের খাসপুর জিপির নয়া গ্রামে সিসি ব্লকের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, বিধায়ক ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। শহীদ জগন যিশুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল আকসা সহ বিভিন্ন সংগঠন, ভাষা আগ্রাসনের বিরুদ্ধে হুঙ্কার সংগঠনের। 70 বছর বয়সী এক প্রৌঢ় আশ্রম রোড তপবনগর থেকে নিখোঁজ, থানায় মামলা। এবারে বিস্তারিত নর্থ ইস্ট নিউজ বাংলা সংবাদ। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে, একথা নেতা মন্ত্রী সহ বিধায়কেরা প্রায়ই জনগণের সম্মুখে বলে থাকেন। উল্লেখ্য, উদারবন বিধানসভার অন্তর্গত জয়পুর লাংলাছড়া জিপি ও কুম্বায় বিনামূল্যে বিদ্যুতের যোগানের নামে চলছে অবাধে দুর্নীতি। যেখানে সরকার বিনামূল্যে বিদ্যুতের যোগান দিচ্ছেন, সেখানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সহ নেতারা মুচলেখা নিয়ে কাজ করছেন, হিতাধিকারীদের কাছ থেকে 250 টাকা ঘুষ নিচ্ছেন বলে অভিযোগ তোলেন জনগণ। তারা আরও বলেন, উদারবন বিধানসভা সমষ্টির 2 বারের বিধায়ক সবকিছু জেনেও মুখে কুলু পেটে বসে আছেন কেন? এলাকার জনগণ দাবি করেন, উপযুক্ত তদন্ত করে দুর্নীতির বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হোক। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি অজিত দাসের প্রতিবেদন। কারেন্ট পাইছেন না আপনারা? টাকা ওকা লাগছে না কিছু? টাকা ওকা লাগছে। কত লাগছে? কতজনের মানুষের কাছে এরকম লইছে টাকা তারা? আপনার জিপি কোনটা? লাংলাছড়া জিপি। আর আপনার গ্রামটার নাম? বিনানগর বস্তি। কন্ট্রাক্টরে কাজ করাইছে। এটা কত, তোমার কত ওয়ার্ড, কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। যে কারেন্টের কাম যে করাইছে, কন্ট্রাক্টরের নাম জানো নিচে? দীপকনাথ কন্ট্রাক্টর। ও, দীপকনাথ কন্ট্রাক্টর না? ও, তোমার সবার কাছে 350-200 যেমনে পারে নিছে? লাংলাছড়া জিপির মানুষ এখানে যে ফেটাল আছে, এখানে 500 করিয়া পূজন চন্দ্র হ্যাঁ নিছে। কুম্বাজিপির আন্ডারে। আর কন্ট্রাক্টর কে? কন্ট্রাক্টর তো এটা জানি না। আর এটা মুরগিতল এলাকার, ওদিকে লাইন এটা মুরগিতল এলাকা, 10 নম্বর মুরগিতল। আপনার যেটা হইছে এটা হইলো দীপকনাথ? হ্যাঁ। উদারবন ব্লকের খাসপুর জিপির নয়া গ্রামে সিসি ব্লকের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ। সংবাদ মাধ্যমের সামনে এলাকার জনগণ ক্ষোভ ব্যক্ত করে বলেন, চতুর্দশ বিত্ত কমিশনের অধীনে ঠালিগ্রাম পূর্ত সড়ক থেকে জিপির নয়া গ্রাম 5 নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রায় 200 মিটার রাস্তার কাজের জন্য 2,86,000 টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু মাত্র 30 থেকে 35 মিটার কাজ করা হয়েছে। আর যে কাজ হয়েছে তাও নিম্নমানের, নির্মাণের 3 মাসের মধ্যেই তা ভেঙে যাচ্ছে। সরকারি গাইডলাইন অনুযায়ী সাইড বাম না দিয়ে বাঁশের বেড়া দিয়ে শাক দিয়ে মাছ ডাকার মতো কাজ সম্পন্ন করা হয়েছে। মাটি জলে ধুয়ে চলে গেছে, এতে এলাকার মানুষের চলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে। উপস্থিত ছিলেন খলিল উদ্দিন, আব্দুল রহিম, আব্দুল করিম, ইমাম উদ্দিন ও আজির উদ্দিন সহ আরও অন্যান্যরা। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ও বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি অজিত দাসের প্রতিবেদন। মিডিয়ার মাধ্যমে আমরা আসাম সরকারের কাছে একটা রিকোয়েস্ট করতেছি যে আমরা যে পিডাব্লিউ রোড হইতে আলাউদ্দিন হাউস পর্যন্ত একটা রাস্তার স্যাংশন হয়েছিল, প্রায় 2,86,000 টাকা স্যাংশন হয়েছে, কিন্তু তারপরে যে কাজটা হয়েছে প্রায় 30 থেকে 35 মিটার পর্যন্ত কাজ হয়েছে, আর কাজটা এখানে বন্ধ হয়ে গেছে। আর এমনভাবে কাজ হয়ে গেছে, আমি আমার ক্যামেরাম্যান রিকোয়েস্ট করবো একটু দেখাই পাই এদিকে, যে কাজের প্রায় 2-3 মাস পরেই অটোমেটিক ভাঙিয়া গেছে গিয়েটা। এটা না কোনো সাইড বাম দিছে, না কোনো প্রোটেকশন দিছে, শুধু এর বেড়া দিয়ে কিছু সাইড বাম দিছিল। এগুলো তো প্রায় 2 মাস পরে বেড়া অটোমেটিক ভাঙিয়া চুরমার ইয়া নষ্ট হয়ে আর পুরা ভাঙিয়া গেছে গিয়া, এত পর্যন্ত পুরো রাস্তাটা নষ্ট। একটা সাইড বাম আমরা খুব রিকোয়েস্ট করে ওই ওটা দিছিল, একটুকু জায়গা দিছিল, যাতে এটা সাইড বাম ওই রকম যে দিছিল অতটুকু জায়গা। তো এটা আমরা যে একটা বহুত যাতায়াতে বহুত অসুবিধা হইতেছে, আমরা এখানে অনেক বাসা আছে, আমরা পিছনে একটা ঘাটোয়াল বস্তি আছে, তারাও এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে।
তো আমরা অনেক দিন রিকোয়েস্ট করার পরে অনেক প্রচেষ্টার পরে এই রাস্তাটা আইসিল সেঞ্চুরিয়া, কিন্তু শেষ পর্যন্ত এটা কমপ্লিট হয়েছে না। অতএব কাজটাও বড় আমরা এখন দেখা যায় তো বহুত বেকার কাজটা হয়েছে, খুব একটা টিকসই কাজ নাই। তো এখন আমরা অনুরোধ যে আমরা এই রাস্তাটা যাতে একটু সুস্বাস্থ্যভাবে সুন্দর ইয়া হোক, সাইড বাম দিয়া, আর একটা ওই যে কালভার্টের একটা যে এখানে একটা বিল আছে, বহুত জল আয় এখানে, কালভার্ট নাই এখানে, বর্তমানে আমরা বাস দিয়ে লাকড়িগুলি দিয়া কোন রকম আসা যাওয়া করি। আর এখানে গাড়ি তো বিলকুল ঢুকেই না, কারো অটো একটা ঢুকে তো এখানেই আটকে যায়, যার কারণে আমরা নানান অসুবিধা আমরা বুক করি আর এখন এই রাস্তার লাগে। আপনারা দেখেন যে একুশে জুলাই মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনের অন্যতম গৌরবোজ্জ্বল দিন। 1986 সালের 21 জুলাই তদানীন্তন সরকারের জারি করা কুখ্যাত সেবা সার্কুলার প্রত্যাহারের দাবিতে আন্দোলনে শহীদ হয়েছিলেন জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস, তাদের আত্মবলিদান সেবা সার্কুলার প্রত্যাহার করতে আসাম সরকারকে বাধ্য করে। কিন্তু ভাষিক আগ্রাসন থেমে যায়নি বরাকে। 21 জুলাই জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের শহীদ দিবস উপলক্ষে শিলচর গান্ধী ভবনের সামনে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান আকসার কর্মকর্তারা। আজ মহান 21 জুলাই, আজ থেকে ঠিক 36 বৎসর পূর্বে আজকের দিনে 1986 একুশে জুলাই করিমগঞ্জের মাটিতে, অর্থাৎ করিমগঞ্জ সার্কিট হাউসের সম্মুখে আসামের তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের উপস্থিতিতে জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাস ওরফে জগন যিশুকে তাদের বাংলা ভাষার সম্মান রক্ষার জন্যে তাদেরকে জীবন আত্মাহুতি দিতে হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে অগপ সরকার ক্ষমতায় আসার পর 1985 সনে ক্ষমতায় এলো, আসার পর 1986 28 ফেব্রুয়ারি সরকার ভাষা সার্কুলার জারি করলো। অর্থাৎ আসামে বসবাসকারী অনঅসমীয়া প্রত্যেক জাতিগোষ্ঠীকে বাধ্যতামূলকভাবে অসমীয়া ভাষায় তার পঠন পাঠন করতে হবে। অর্থাৎ 28 ফেব্রুয়ারি সরকার ভাষা সার্কুলার জারি করলেন। এই ভাষা সার্কুলারের বিরুদ্ধে কী কী বাঙালি, কী লালং, কী কোচ, কী কার্বি, কী ডিমাসা, কী চা বাগানের মানুষ সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করলো। আমরাও অবিভক্ত কাছাড় জেলায় আজকের বরাক উপত্যকায় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ শুরু করেছিলাম। আমরা সেদিন রাস্তায় নেমে সরকারের এই তুগলুকি কাণ্ডের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম। আমরা জান দেব তো জবান দেব না, মায়ের বসা বাসা ছাড়ব না, এই ছিল আমাদের বীজমন্ত্র। জান দেব জবান দেব না, মায়ের বসা ছাড়ব না। অর্থাৎ সরকার যে 1986 28 ফেব্রুয়ারি যে সার্কুলার ভাষা সার্কুলার জারি করেছিলেন, তার প্রতিবাদে গোটা আসাম উত্তপ্ত হয়ে উঠেছিল। সেদিন 21 জুলাই তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের উপস্থিতিতে সেদিন করিমগঞ্জে গুলি চালানো হলো। অন্যদিকে এদিন জগন যিশুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDYO এবং কিশোর কিশোরী সংগঠন কমসমল, শিলচর শহরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সংগঠনগুলির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। বিকেলে রাঙ্গেরকারীর বাসা শহীদ সৌধের সামনে একটি পথসভার আয়োজন করা হয়। এতে হিল্লুল ভট্টাচার্য বলেন, মানুষের মাতৃভাষা অধিকার খর্ব করার বিভিন্ন পন্থা অবলম্বন করে অসমীয়া ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে
আন্দোলন চালিয়ে যেতে হবে। ভাষা আইন সুরক্ষা সমিতির আহ্বানে জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি অজিত দাস ও সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অবস্থা কিন্তু ভাষিক আগ্রাসন যাকে আমরা বলি, সেই আগ্রাসন কিন্তু আজকেও চলছে। আমরা আজকে এই বিশেষ যেটা দিন, আজকে এই দিনটাকে এই উদ্দেশ্যেই পালন করছি যে বরাক উপত্যকাতে যে রক্ত দিয়ে প্রাণ দিয়ে যে মাতৃভাষার অধিকারকে রক্ষা করা হয়েছিল, সেই মাতৃভাষার অধিকার যাতে কোনো অবস্থাতে কেউ যাতে এটাকে ধ্বংস করতে না পারে, সেই উদ্দেশ্যে আমরা প্রতি বছর 19 মে, 21 জুলাই, 21 ফেব্রুয়ারি এই যে বিশেষ বিশেষ দিন মাতৃভাষা আন্দোলনের, সেই দিন সেই দিনগুলোকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করি এবং আজকেও আমরা এটাই করব। আমি সবাইকে আহ্বান করব যে যখনই আপনারা দেখবেন যে আমাদের মাতৃভাষা আক্রান্ত হচ্ছে, আমাদের মাতৃভাষার অধিকার আক্রান্ত হচ্ছে, সেই সময় আপনারা যেভাবেই পারুন প্রতিবাদে সোচ্চার। এই মাতৃভাষার অধিকার যদি আমাদের থেকে শেষ করে দেওয়া হয়, তাহলে কিন্তু এমন একটা সময় আসতে পারে যে আমাদের যে নাগরিকত্বের যে অধিকার আছে, সেই অধিকারটাও কিন্তু ছিন্ন হয়ে যেতে পারে। এখন নিচে এক বিজ্ঞাপন বিরতি, ফিরছি অতি দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের ঠিক পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানিতে। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, CPVC, UPVC, PVC আইটেমস, ডোর উডেন, PVC সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য 8638716229 এবং 6377990269 নম্বরে যোগাযোগ করুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এক সপ্তাহ পার হতে চলল শিলচর আশ্রম রোড তপবনগরের কারেন্দ্র দাস নিখোঁজ। 70 বছর বয়সে কারেন্দ্র দাসের পরনে ছিল লুঙ্গি এবং গায়ে ছিল একটি টি শার্ট। শুক্রবার সারাদিন চলে যায়, তিনি ঘরে ফিরে আসেননি। তাই পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। কারেন্দ্র দাসের পুত্র সংবাদ মাধ্যমকে জানান, যদি কেউ তার বাবাকে দেখে থাকেন তাহলে 9002938252 এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কিতা হইছে আপনার? গেছে শুক্রবার থেকে আমার বাবারে পাইলাম না। মানে আপনার নাম কি? তো আপনার নাম কি? তা আমার নাম পঙ্কজ দাস। আপনার বাবার নাম? বাবার নাম কারেন্দ্র দাস। বাসা কোন জায়গা? বাসা তপনগর সালনাট হসপিটাল শিলচর। শিলচর আশ্রম রোড না এটা? আশ্রম রোড। আচ্ছা, কি হইছে? আপনি স্বজনের কাছে খোঁজ খবর লইছেন? সবের কাছে তখন মানে কি চাইন আপনি? আমি যদি পাই আপনার সবের কাছে জোড়াত, আমি যদি পাই দয়া করে আপনার আমার বাবার একটু দয়া করে দেখবেন, দেখলে পরে ফাইন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, আমি গিয়ে লাগে নিজে আন। আচ্ছা, 700-2734-252। তো আপনি এখন কি করছেন? বাবার না পাইয়া কি করছেন? খুঁজা খুঁজে করছেন? খুঁজা খুঁজে করলাম। এখন কখন কই আসুন? এখন তো বর্তমানে আমার বাড়িতে আসেন। সবাই বাবারে ফাইন নিউজের মাধ্যমে যোগাযোগ করবেন, দয়া করে জুরাত করে আপনার কাছে। সম্প্রতি ভয়াবহ বন্যায় বান পীড়িতদের স্বাস্থ্যের কথা চিন্তা করে সোনাপুর বাঘপুর 326 নম্বর মকতব স্কুলে আলহাজ করিমউদ্দিন বড়ভাইয়া ওরফে সাজু বিশেষ উদ্যোগে ও ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটির যৌথ ব্যবস্থাপনায় প্রায় 300 জন পুরুষ ও মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা সহ করোনার তৃতীয় প্রতিষেধক দেওয়া হয়। এদিন বাসকান্দি CSC-র দায়িত্বপ্রাপ্ত ডাক্তার
নার্স সহ স্বাস্থ্যকর্মীরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাবেদ আহমেদ চৌধুরী, সভাপতি মিনহাজ উদ্দিন মজুমদার, এনামুল হক লস্কর, হীরা চৌধুরী, টিটু লস্কর, রোমান চৌধুরী, শাহরুল ইসলাম প্রমুখ। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি অজিত দাসের প্রতিবেদন। আজকে 326 নম্বর বাগপুর মক্তব স্কুলে সোনাইয়ের মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়ের উদ্যোগে ও ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটি নির্গ্রাম বাগপুরের সহযোগিতায় যে মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করা হইয়াছে, উক্ত মেগা হেলথ ক্যাম্পে আজকে আমাদের গ্রামের বিভিন্ন গরিব অসহায় মানুষ এই মেগা হেলথ ক্যাম্প থেকে বিভিন্নভাবে সহায়তা ও সাহায্য পেয়েছে। আমাদের এখানে বাসকান্দি জিএইচসির বিভিন্ন বিশেষজ্ঞরা ডাক্তাররা উপস্থিত আছেন, ওনাদেরকে আমরা আমাদের ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়কেও অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে যেন আমাদের গ্রামে গঞ্জে তথা গোটা সোনাই এলাকায় এরকম মেগা হেলথ ক্যাম্পের জন্য আমরা ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটি তথা গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষ অনুরোধ রাখছি, ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিদ্যুৎ বিভাগে চলছে অবাধে দুর্নীতি, উপযুক্ত তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি, বিধায়কের হস্তক্ষেপ কামনা। উদারবন ব্লকের খাসপুর জিপির নয়া গ্রামে সিসি ব্লকের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, বিধায়ক ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। শহীদ জগন যিশুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল আকসাসহ বিভিন্ন সংগঠন, ভাষা আগ্রাসনের বিরুদ্ধে হুঙ্কার সংগঠনের। 70 বছর বয়সী এক প্রৌঢ় আশ্রমরুর তপবন্নগর থেকে নিখোঁজ, থানায় মামলা। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।